32টি দলের অংশগ্রহণে হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্ট 2023-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এই কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেন তাওহিদ কাবাডি দল। কাবাডি টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাষিরহাট উন্নয়ন প্রকল্পের প্রধান উপদেষ্টা হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথি বলেন, যে কোনো জাতির উন্নতি অগ্রগতির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওই জাতির তরুণ সমাজ। অথচ আমাদের তরুণ সমাজ মাদক, জঙ্গিবাদী আদর্শ, অপরাজনীতি, ডিভাইস আসক্তিসহ বিভিন্ন বিপথে পরিচালিত হচ্ছে। স্বার্থবাদী অপরাজনীতির হাতিয়ার হয়ে নিজেদের জীবন হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এ সকল ষড়যন্ত্রের হাত থেকে যদি জাতিকে রক্ষা করতে হয়, তাহলে তরুণদের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আমাদের শরীর ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই, তাই আমাদের তরুণ সমাজকে যাবতীয় ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে, তাদের মধ্যে গতিশীলতা, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে সুস্থ জাতি গঠনের লক্ষ্যে এই কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমাদের জাতীয় খেলা কাবাডির ব্যাপারে তরুণরা উৎসাহিত হবে, তরুণ সমাজ মাদক, ইপটিজিং, অপরাজনীতি থেকে বিরত থাকবে। তবে খেলাধুলায় যেন অসুস্থ প্রতিযোগিতা রেশারেশি না থাকে, সকলের প্রতি সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান। যেইভাবে অপরাজনীতি, রাজনীতির নামে হানাহানি, স্বার্থের রাজনীতি চলছে, যেইভাবে ধর্মের নামে ব্যবসা চলছে, এক একজন এক এক দিকে, এক এক হুজুর এক এক দিকে মানুষকে ডাইভার্ট করছেন, ঐক্য নষ্ট করছেন, এক এক পীর এক এক ধরনের ফতোয়া দিচ্ছেন, যেইভাবে তারুণ্য শক্তিকে মাদক, অপরাজনীতি, উগ্রবাদের দিকে ধ্বংস করে দিচ্ছে, যেইভাবে এই সোশ্যাল মিডিয়া নামক এই পাশ্চাত্য দর্শন, পাশ্চাত্য অপসংস্কৃতি চাপিয়ে দিয়ে আমাদের তারুণ্য শক্তিকে বুত করে দিচ্ছে, নিষ্প্রাণ করে দিচ্ছে, নিষ্প্রব করে দিচ্ছে, আমি মনে করি এক্ষুনি যদি একটা সঠিক আদর্শ নিয়ে একদল প্রাণোচ্ছল, প্রাণোদ্দীপ্ত তরুণ তরুণী মাঠে না নামে, এখনই যদি তাদেরকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ কঠিন জাতি হিসেবে গড়ে না তোলে, আমি বলবো আগামী দিন ধর্ম রক্ষা হবে না, মাটি রক্ষা হবে না, ইজ্জত রক্ষা হবে না। যেই মহান আদর্শ আমরা পেয়েছি, যেই ভারসাম্যপূর্ণ আদর্শ আমরা পেয়েছি ইসলামের মাধ্যমে, ইনশাআল্লাহ যদি আপনারা দোয়া করেন, আশীর্বাদ করেন এবং আমাদের তরুণ প্রজন্মকে যদি আমরা সঠিক আদর্শ দিয়ে তৈরি করতে পারি, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, শরীর গঠন, খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন সকল ক্ষেত্রে যদি আমরা তরুণদেরকে প্রস্তুত করতে পারি, আমি হলফ করে বলতে পারি একদিন এই বাংলার দামাল ছেলেরা মেয়েরা একটা সঠিক আদর্শ দিয়ে দুনিয়াকে লিড দেবে ইনশাআল্লাহ। হেজবুত তাহিদের কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক রিয়াল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্ট আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা নিজামুদ্দিন। খেলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজু আহমেদ, মোস্তাফিজুর রহমান শিহাব সহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বাপ্পা, শাহিদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্টে অংশগ্রহণকারী 32টি দলের উপস্থিতিতে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন সেলিমস টিউটোরিয়াল একাডেমি বনাম শহীদ সাইফুল্লাহ স্পোর্টিং ক্লাব। সেলিমস টিউটোরিয়াল একাডেমি সাইট শহীদ সাইফুল্লাহ স্পোর্টিং ক্লাব 32 পয়েন্টে খেলা সমাপ্ত হয়।